ওকে সো পিএস ক্লিয়ার আর একটা প্রবলেম আমরা এখন সলভ করব সেটা হচ্ছে রাইট এ পিএসপি প্রোগ্রাম টু চেক টু গিভেন ইন্টিজার ওয়েদার অফ দেম ইজ ইন দ্য রেঞ্জ এত ইনক্লুসিভ আচ্ছা সো আমরা এমন একটা প্রোগ্রাম করতে বলতেছে যেটা নাম্বার এ দুইটার মধ্যে যে নাম্বারটা আছে সেটা হতে হবে ঠিক আছে এই 100 থেকে 200 এর মধ্যে নাম্বার দিলে ট্রু আসবে আর 100 থেকে 200 এর মধ্যে নাম্বার না হলে সেটা ফলস আসবে সো আমরা করে ফেলি চলেন ইজি এটা একদম করা সো টেস্ট আমাদের দুইটা নাম্বার নিতে হবে সাপোর্ট ডলার এ ডলার বি ওকে সো আমরা সেম ভাবে এখানে ভারডাম করব এটা থেকে ভারডাম টেস্ট একটা নাম্বার সাপোজ আমি এখানে দিচ্ছি মানে 100 থেকে 200 এর মধ্যে হতে হবে মনে করেন 101 ইনটু 102 ঠিক আছে সো এটা ট্রু আসবে যদি আমি এখানে সাপোজ নাম্বার দিই 99 এবং এখানে নাম্বার দিই সাপোজ 205 তাহলে এটা ফলস আসবে কারণ এটা মিলতেছে না ঠিক আছে সো এখন এটার জন্য আমরা কি করতে পারি সো রিটার্ন করি রিটার্নের পরে আমরা এখানে চেক করব যে ডলার এ লেস দ্যান ইকুয়াল কত 100 যদি লেস দেন ঠিক আছে আমরা লেস দেন করতে পারি তাহলে এখানে 200 দিতে হবে সো এটাকে আমি গেটার দেন 100 দিচ্ছি যদি 100 উপরে হয় অ্যান্ড ডলার এ লেস দ্যান ইকুয়াল 200 নিচে হয় ঠিক আছে সো এটা হবে অথবা আচ্ছা এখানে আমাদের একটা এন্ড অপারেটর লাগবে সো এটা অর সেম আমাদের কন্ডিশন জাস্ট এখানে বসে যাবে বি জাস্ট এখানে বসে যাবে কি বি সো দুইটাই আমরা চেক করতেছি যে দুইটা ভ্যালু 100 উপরে এবং 200 নিচে যখন হবে তখন এটা ট্রু রিটার্ন করবে আদারওয়াইজ ফলস সো আমাদের দুইটা আউটপুটও দিয়ে রেখেছি সো এবার যদি আমরা এটা চেক করি দেখেন সিনট্যাক্স জিরো আনএক্সপেক্টেড টোকেন আইডার নাম্বার আচ্ছা এখানে আমাদের সেম কলম দেওয়া হয় নাই এই যে প্রথম একটা ট্রু আসছে দ্বিতীয়টা ফলস আসছে অর্থাৎ দ্বিতীয়টার কন্ডিশন কোনো কিছু মিলেনি যার কারণে এই সমস্যাটা সো আমরা যদি আরেকটা দিই মনে করেন এখানে দিলাম হচ্ছে 110 আর এখানে দিলাম হচ্ছে 200 পুরা 200 দিলে যেহেতু এখানে 200 কে বলা হয়েছে যে ইকুয়াল দেখেন সমান সমান হলো তার মানে এটা ট্রু আসবে পারফেক্ট তার মানে আমাদের কাজ করতেছে ঠিক আছে এটা ওকে